আজকে আমরা পড়বো ক্লাস 9 এর বৃত্তের পরিধি চ্যাপ্টারের 13 নম্বর অঙ্ক। তো 13 নম্বর অঙ্ক দেখো, বলেছে রহিমের একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়াতে যে সময় লাগে, ব্যাস বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে 40 সেকেন্ড কম সময় লাগে। রহিমের গতিবেগ 90 মিটার প্রতি মিনিট হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে 24 সেকেন্ডে কতটা দূরত্ব যাচ্ছে সেটাই ওই পরিধি আর ব্যাসের মধ্যে ডিস্টেন্সটা, কারণ পরিধি তো আমরা জানি 2πr আর ব্যাস হচ্ছে 2r। তাহলে 40 সেকেন্ড কম লাগে, তার মানে 40 সেকেন্ডে যেই ডিস্টেন্সটা যায় সেটাই হচ্ছে পরিধি আর ব্যাসের মধ্যে দূরত্ব। তাহলে এখানে বলেছে গতিবেগ হচ্ছে প্রতি মিনিটে 90 মিটার, তাহলে 60 মিনিটে যাচ্ছে 90 মিটার, 40 মিনিটে কত যাচ্ছে সেটা আমাদের বের করে নিতে হবে, সেটাই হচ্ছে দূরত্ব। তাহলে প্রথমে ওই সেটাই হচ্ছে 2πr আর 2r এর মধ্যে ডিস্টেন্স, তাহলে প্রথমে আগে লিখে নিই। তাহলে দেখো লিখেছি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ r, তাহলে রহিম 60 সেকেন্ডে যায় 90 মিটার, তাহলে 1 সেকেন্ডে যাবে 90/60, আর 40 সেকেন্ডে যাবে 90/60×40, কাটাকুটি করলে 2 দিয়ে করলে 2 আর 3 3 দিয়ে করলে 30, তার মানে হচ্ছে 60 মিটার। তাহলে প্রশ্ন অনুযায়ী পরিধি 2πr আর ব্যাস তার মধ্যে ডিফারেন্স হচ্ছে 60, কারণ 40 সেকেন্ডেই তো কম লাগে সেইটা। এবার এইখান থেকে কমন কি যাচ্ছে, কমন যাচ্ছে 2r, তার মানে 5 - 1 = 60, তার মানে 2r/7 - 1 = 60, তার মানে 2r/7/7 = 60, বা 2r/15/7 = 60, তার মানে r = 60×7, 15টা নিচে আসবে, 2টা নিচে আসবে, 2 দিয়ে কাটলে 30, 2 তার মানে 14। কি চেয়েছে? ব্যাস। সুতরাং ব্যাস = 2×14 = 28 মিটার, বোঝা গেল? এবার দেখো 14 নম্বর, বলেছে দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3 এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেমি, তাহলে একটা ব্যাসার্ধ যদি আর হয় আর একটা হবে r+2 অথবা r-2। এবার বলেছে দুটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত, এবার পরিধির অনুপাত মানে একটা হচ্ছে 2πr হবে, আর যদি আরেকটা r+2 হয় তাহলে 2π×r+2, দুটোর অনুপাত হবে 2/3। তাহলে প্রথমে আগে লিখে নিই। তাহলে দেখো লিখেছি একটি বৃত্তের ব্যাসার্ধ r, অপর বৃত্তে r+2, তাহলে প্রশ্ন অনুযায়ী কী হবে, 2πr আর এটা হবে 2πr+2, তাহলে এদের দুটোর অনুপাত ছিল 2:3, তার মানে 2/2। এবার কোনাকুনি গুণ করবো, দেখো 2π কেটে যাচ্ছে, কোনাকুনি যদি গুণ করি 2r+4 = 3r, তার মানে 4টা থাকলো 3r-2r, তার মানে r = 4, সাইড চেঞ্জ করো হলো। এবার বলেছে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য কত, সুতরাং একটি বৃত্তের ব্যাসার্ধ 4 সেমি, সুতরাং ব্যাস হচ্ছে 8 সেমি, আর অপর বৃত্তের ব্যাসার্ধ কত r+2 ছিল, তার মানে 4+2 = 6 সেমি, সুতরাং ব্যাস
6×2 মানে 12 সেমি। তাহলে বোঝা গেল বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি আর 12 সেমি। এরপর দেখো 15 বলেছে 196 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো, প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি কত। তাহলে ছবিটা এরকম হবে, দেখো এই একটা বৃত্তাকার পাত, ঠিক মাঝ বরাবর এরকম থেকে কাটা হবে। এবার এই একটা পাত জুড়ে এখানে এরকম হবে বৃত্ত, এই এই বৃত্ত, এই বৃত্ত, এই হচ্ছে বৃত্ত চারটা। এবার বলেছে যে বৃত্তাকার 4টি সর্ববৃহৎ পাত করে নেওয়া হলো, প্রতিটির পরিধি। এবার তাহলে এই যে এক একটার ব্যাস তাহলে কি হবে, এই যে এখানে এর ক্ষেত্রফল দেওয়া আছে তার মানে এর বাহুর দৈর্ঘ্য পারবো বার করতে 14 হবে, কারণ 196√14। এবার এই যে পুরোটা তার মানে তো 14, তাহলে এইটুকু কত হবে, 14 হাফ মানে 7 হবে, সে লম্বালম্বি হবেও না আমাদের হবেও না, এই পুরোটা বাহুর দৈর্ঘ্য পুরোটা হচ্ছে 14 আর এইটুকু হচ্ছে 14 হাফ 7 হবে। তাহলে প্রত্যেকটা বৃত্তাকার পাতে ব্যাস হবে 7, তাহলে ব্যাসার্ধ হবে 7/2, সেখান থেকে পরিধি বার করতে হবে। তাহলে প্রথমে লিখে নিই, দেখো পাতার ক্ষেত্রফল দেওয়া আছে 196, সেখান থেকে বর্গমূল করে পাতার বাহুর দৈর্ঘ্য। এবার লিখতে হবে সুতরাং ওই পাত থেকে যে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কাটা হবে তার ব্যাস 14/2 মানে হচ্ছে 7 সেমি। সুতরাং ব্যাসার্ধ 7/2 সেমি। সুতরাং পরিধি 2πr, তার মানে 2×22 = 7 × 7/2 সেমি। 7 7 কাটলো তার মানে হচ্ছে 22 সেমি, তাহলে প্রতিটি বৃত্তাকার পাতে পরিধি 22 সেমি। এরপরে দেখো 16, এই অঙ্কটা একই রকম অঙ্ক, এটার 13 অঙ্কটা না, ওটা ছিল হচ্ছে 40 সেকেন্ড, এটা 45 সেকেন্ড আছে, এটা গতিবেগ মিনিটে 80 মিটার ছিল। তো 80 মিটার থেকে 45 সেকেন্ডে কত যায় সেটা বার করে নিতে হবে, তারপরে সেটা 2πr − 2r করে করতে হবে, একই অঙ্ক। এরপরে দেখো 17, বলেছে মহিম সাইকেল চেপে 7 মিটার 5 ডেসিমিটার, 7 মিটার 5 ডেসিমিটার চওড়া মানে কত ডেসিমিটার হয়, 70 আর এদিকে 5 মানে 75 ডেসিমিটার। একটি বৃত্তাকার পথের বাইরের ও ভেতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে যথাক্রমে 46 সেকেন্ড ও 44 সেকেন্ড সময় নেয়, ভেতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসে। তাহলে বাইরের ধারটা বেশি হবে ব্যাস বা ব্যাসার্ধ আর ভেতরেরটা ছোট হবে, তাহলে বাইরেরটা যদি আর ধরি তাহলে ভেতরেরটা কত হবে, চওড়াটা তো 75 ডেসিমিটার, তাহলে ওটা হবে হচ্ছে আর −75 হবে ভেতরেরটা। এইবার একটা সাইকেলই তো ঘুরছে, সুতরাং তার গতিবেগটা সমান হবে দুটো ক্ষেত্রে, বাইরেরটাও যখন ঘুরবে ভেতরটাও যখন ঘুরবে গতিবেগ দুটোরই সমান হবে। এবার গতিবেগের ফর্মুলা কী, দূরত্ব বাই সময়। তাহলে প্রথম ক্ষেত্রে গতিবেগটা কী হবে, প্রথম ক্ষেত্রে হচ্ছে দূরত্ব কত, 2πr/, সময় হচ্ছে 46, আর যখন পরেরটা হচ্ছে তখন 2πr এর জায়গায় হবে আর −75, সেটা হচ্ছে 44। তাহলে দুটো গতিবেগই সমান করবো করে সেখান থেকে, তাহলে প্রথমে আগে লিখে নিই,
তাহলে দেখো লিখেছি বৃত্তাকার পথের বাইরের ধারের ব্যাসার্ধ 8 ডেসিমিটার, আর ভেতরের ধারের হচ্ছে তাহলে R-75, এই 7 মিটার 5 ডেসিমিটার মানে হচ্ছে 75 ডেসিমিটার। তাহলে যখন বাইরের ধার ধরে চলবে তখন গতিবেগ হচ্ছে দূরত্ব টোটাল 2πr/46 ডেসিমিটার/সেকেন্ড। এবার যখন ভেতরের ধার ধরে চলবে তখন গতিবেগ কত হবে, 2π, আরেক জায়গায় হলে R-75/44। এবার দুটো ক্ষেত্রেই দূরত্বটা সমান, সুতরাং 2πr/46 = 2πr-75/44। এবার কাটাকুটি যাচ্ছে, দেখো পাই এর সাথে পাই, 2 এর সাথে 2, এটার সাথে এটা কাটাকুটি গেলে 22, আর এটা থাকে 23, নিচের সাথে নিচে, ওপরের সাথে ওপরে। এবার কোনাকুনি যদি গুণ করি তাহলে এখানে থাকবে R/23, আর এখানে থাকবে R-75/22। তার মানে কোনাকুনি গুণ করলে 23 আর -23 এর সাথে 75 গুণ করলে কত হয়, 1725 = 22R, বা এটা এদিকে আসলে R = 1725। এবার চেয়েছে ভেতরের ধার বরাবর বৃত্তটির ব্যাস, এটা হচ্ছে তো বাইরের হলো, সুতরাং ভেতরের ধারের ব্যাসার্ধ কত হবে, 1725 - 75, তার মানে হচ্ছে 1650 ডেসিমিটার। সুতরাং ভেতরের ধারের ব্যাস 2×1650, তার মানে 3 ডেসিমিটার, 3300 ডেসিমিটার, মানে 330 মিটার। তাহলে বোঝা গেছে, এই হচ্ছে। এবার দেখো 18 অঙ্কটাও এটার মতনই, একই রকম। একজন সাইকেল আরোহীর একটি বৃত্তাকার পথে বাইরের ও ভেতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে সময়ের অনুপাত 20, এখানে সময়টা দিয়েছে অনুপাতে, এখানে যেরকম সেকেন্ড দিয়েছিল এখানে অনুপাত দিয়েছে। তাহলে আমাকে সময়টা ধরে নিতে হবে 20x আর 19x একক বলে। তাহলে প্রথমটা মানে বাইরের পথের জন্য সময় লাগবে 20x একক, আর ভেতরের পথের জন্য 19x একক। এবার বলেছে পথটি 5 মিটার চওড়া, তাহলে বাইরের দিকের ব্যাসার্ধ যদি আর ধরি, ভেতরের দিকে কত হবে, R-5, তাহলে সমীকরণটা কি হবে, 2πr/20x = হয়ে যাবে 2πr-5/19x। এবার সেখান থেকে একই রকমভাবে আর বেরোবে, তারপর আগের অঙ্কের মতো ব্যাসার্ধ। একটু লেখাটা দেখি, দেখো বৃত্তাকার পথে বাইরের ধার বরাবর ব্যাসার্ধ আর, তাহলে ভেতরের হবে R-5, যেহেতু 5 মিটার চওড়া, তাহলে এক পাক ঘোরে হচ্ছে 20x, যেহেতু অনুপাত দেওয়া ছিল, সেজন্য 20x সেকেন্ডে ঘোরে, আর এটা ঘোরে 19x। তাহলে প্রথমের ক্ষেত্রে গতিবেগ 2πr/20x, আর দ্বিতীয় ক্ষেত্রে এইটা, তাহলে সুতরাং কী হবে, 2πr/20x = 2πr-5 = 19x। এবার দুদিক থেকে পাই পাই কাটলো, 2 2 কাটলো, x কাটলো, কোনাকুনি গুণ করলে কী হবে, 20r, -100 = 19r, তার মানে R = 100। তাহলে ভেতরের দিকের ব্যাসার্ধ কত হবে, ভেতরের ধারের ব্যাসার্ধ = হবে 100-5, তার মানে হবে
95 মিটার। তাহলে ব্যাস কত হবে? 95 × 2, এই তাহলে 5 × 10 = 1, 9 × 18 = 190 মিটার। তাহলে এইটা হবে ভেতরে মিটার ব্যাস। বোঝা গেল?